পার্সোনাল লাভার্স বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রিলড চিকেনের একটা সুস্বাদু আইটেম। তো দেখুন বন্ধুরা, আজকে আমি চিকেন লেগ পিসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো চিকেনের লেগ পিস, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চাকু দিয়ে একটু কেটে রেখেছি আড়াআড়িভাবে, যাতে মশলাটা ভালোভাবে ভেতর পর্যন্ত যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট। এরপর দেব ব্ল্যাক পেপার পাউডার, এটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর এখানে আমার কোনো ইউজ হচ্ছে না। দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হোমমেড মশলা, সেটার মধ্যে আছে বড় এলাচ আর দারচিনি, এটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো পাতিলেবুর রস, এরপর আমি হাতের সাহায্যেই এটাকে একটুখানি ভালোভাবে মেখে নেব। অন্তত 2 মিনিটের মতো সময় নিয়ে আমাকে কিন্তু গোটা মিশ্রণটা মাখতে হবে। এরপর সব শেষে আমি লাস্ট ইনগ্রেডিয়েন্ট হিসেবে মেশাচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি একান্তই না থাকে আপনারা কিন্তু নর্মাল রেড চিলি পাউডারও সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। খুব ভালোভাবে মাখার পরে আমরা এই মিশ্রণ সমেত লেগ পিসটাকে রেখে দেব রেফ্রিজারেটরে অন্তত পক্ষে 1 ঘন্টা, আর যদি একটু আপনাদের হাতে সময় থাকে তাহলে 2 ঘন্টা রাখলে সব থেকে বেশি ভালো হয়। 1 ঘন্টা পর দেখুন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে প্লেস করছি বেকিং ট্রেতে। আজকে যেহেতু আজকে আমি এটা মাইক্রোওভেনে দেখাবো, সেজন্য এখানে আমি বেকিং ট্রে ইউজ করছি। এরপরে দেখুন এগুলো বের করে খানিকটা হোয়াইট অয়েল গ্রিজ করে নিচ্ছি লেগ পিসগুলোর উপর। যদি আপনারা গ্যাস ওভেনে করেন সেক্ষেত্রে বেক করার কোনো দরকার নেই, একদম জালির উপর বসিয়ে গ্যাস ওভেনে দিয়ে দেবেন 15 মিনিটের জন্য এপিটপিট করে গ্রিল হতে। আমি যেহেতু মাইক্রোওভেনে করব, আমি প্রথমে এটাকে বেক করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত লেগ পিসগুলোকে অয়েল গ্রিজ করা হয়ে গেছে। এরপর আমি ট্রেটাকে রেখে দিচ্ছি মাইক্রোওভেনের ভেতরে। আমি কনভেকশন মোডে বেক করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য। তবে 20 মিনিটের মাঝখানে যখন 10 মিনিট হবে তখন আমি একবার প্রসেসিংটাকে স্টপ করে একটু এপিটপিট করে উল্টে দেব, তারপরে আবার বাকি 10 মিনিট উল্টোপিট হবে। এইভাবে আমি 20 মিনিটে 2টো পিট ভালোভাবে বেক করে নিচ্ছি। এই দেখুন 20 মিনিট পর আমি লেগ পিসগুলো সাবধানে বের করে নিয়েছি, এগুলো ভালোভাবে বেক হয়ে গেছে। এরপর গ্রিল করার জন্য আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডের ওপর এবার ডিরেক্ট আমরা এগুলো বসিয়ে দেব। আপনারা চাইলে এই ট্রেটার ওপরেও এই স্ট্যান্ডটা বসাতে পারেন, তাহলে যে এটার থেকে একটা জুসি ভাব বেরোয় সেটাতে আপনাদের মাইক্রোওভেনটা আর নোংরা হবে না। তো আমি এটা ডিরেক্ট বসিয়ে দিচ্ছি গ্রিলেই। এরপর ডিরেক্ট আমি গ্রিল মোডটা সিলেক্ট করছি, সিলেক্ট করে দিয়ে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম গ্রিল মোডটা, টাইম সেট করলাম 10 মিনিট। আমি আবারও বলছি, যদি আপনারা গ্যাস ওভেনে করেন ডাইরেক্ট গ্রিল করবেন, বেক করার সেখানে কোনো দরকার নেই। 10 মিনিট এবার আমাদের একটু ওয়েট করতে হবে, 10 মিনিট পর দেখাচ্ছি কি হয়। 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন লেগ পিসগুলো একদম রেডি, গ্রিল সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে কাসুন্দির সাথে সার্ভ করে নিয়েছি, আর পাশে রাখা আছে হাফ পাতিলেবু। এটা খাওয়ার আগে উপর থেকে লেবুর রস ছিটিয়ে তারপরে খেতে হয়। আর এই দেখুন ভেতর থেকে এটা কতটা জুসিও হয়েছে আর একদম সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, আজই বাড়িতে বানিয়ে ফেলি। করি বন্ধুরা, আপনাদের সবার আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে, এরকম নতুন নতুন আপডেট পেতে আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলের সঙ্গে থাকার।